কথিত আছে মহালয়ার দিন অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়া কথাটি এসেছে মহালয় থেকে, মহান আলয় যা তাই মহালয়। এর অর্থ হল সর্বশ্রেষ্ঠ আবাস। এই সর্বশ্রেষ্ঠ আবাস হলেন স্বয়ং পরমাত্মা বা ঈশ্বর। মানুষের মনে ভালো মন্দ চিত্তবৃত্তি যখন ঈশ্বরের সচ্চিদানন্দ রূপে বিলীন হয়ে যায়, তখনই কেউ মহান আলয় প্রাপ্ত হলো বলা যায়। এদিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। মহালয়ার দিনটিকে দেবী দুর্গার কৈলাস পর্বত থেকে ঐশ্বরিক শক্তির সাথে পৃথিবীতে আগমন হিসাবে চিহ্নিত করে। মহালয়ার দিন ভাস্কররা শুধুমাত্র দেবী দুর্গার চোখ তৈরি করেন এবং তাতে রং পূর্ণ করেন। এর আগে তারা একটি বিশেষ পূজাও করেন। হিন্দুরা বিশ্বাস করে যে অসুর রাজা মহিষাসুর এমন বর পেয়েছিলেন যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না। তিনি বর পাওয়ার পর দেবতাদের আক্রমণ করেন এবং তার কাছে যুদ্ধে হেরে দেবলোক ত্যাগ করতে হয়। মহিষাসুরের ক্রোধ থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর সাথে সমস্ত দেবতারা আদিশক্তির পূজা করেছিলেন। বিশ্বাস করা হয় এই সময় সমস্ত দেবতারা দেবতাদের দেহ থেকে একটি ঐশ্বরিক জ্যোতি বেরিয়ে এসে দেবী দুর্গার রূপ ধারণ করে। মা দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধ 9 দিন স্থায়ী হয়েছিল এবং তারপর 10ম দিনে তিনি তাকে হত্যা করেছিলেন। মা দুর্গাকে শক্তির দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং দুর্গাপূজা সারা দেশে অনেক আড়ম্বর এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। ভক্তরা এই 10 দিনে দেবীর কাছে প্রার্থনা করেন, কারণ বিশ্বাস করা হয় যে তিনি তার ভক্তদের আশীর্বাদ করতে পৃথিবীতে আসেন। মহালয়া পিতৃপক্ষের শেষ দিনটিকেও চিহ্নিত করে এবং এটি সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত। অনেকে এই দিনে তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের আত্মাকে খুশি করার জন্য তর্পণ বা শ্রাদ্ধ করেন। এবছর অর্থাৎ 2023 সালে মহালয়া পড়েছে 26শে আশ্বিন, 14ই অক্টোবর। তবে মহালয়ার অমাবস্যা পড়েছে 13 অক্টোবর অর্থাৎ 25শে আশ্বিন রাত 9:26 9 সেকেন্ড থেকে, আর তা থাকবে 14 সেপ্টেম্বর 26শে আশ্বিন 10:49 44 সেকেন্ড পর্যন্ত। মহালয়ার ভোরে কেন তর্পণ করা হয়, এর মাহাত্ম্যই বা কী? তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গার ঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। ভগবান ঋষিও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও তিপত্রি আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও যব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্রপাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয়। এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে।
পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হয়, আর তা কালো তিল হতে হবে। তিল না থাকলে শুধু কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হবে। মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিল। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসাবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না। এই কথা শুনে বিষয়টি সত্যতা অনুধাবন করে কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র। তারপরই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। এই 16 দিনকেই পিতৃপক্ষ বলা হয়।